নমস্কার, অনলি হোমিওপ্যাথিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি সৌমেন দত্ত। আজ আমরা এসে উপস্থিত হয়েছি কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিতে। হ্যাঁ, ভারতবর্ষের অন্যতম বড় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং হাসপাতাল, যেটা আমাদের কেন্দ্রীয় সরকারের আয়ুষ মন্ত্রকের অধীন। কলকাতার কেন, পশ্চিমবঙ্গের অনেকে আমরা জানি না যে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ আর হাসপাতাল, যেখানে পড়াশুনো হয় এবং তার সঙ্গে যেখানে চিকিৎসা হয় দুরারোগ্য রোগের, তার এরকম একটা সেট আপ বা এইরকম একটা হাসপাতাল আছেন, যেখান থেকে দূর দূরান্ত দেশ বিদেশ থেকে রোগীরা আসেন চিকিৎসা নিতে হোমিওপ্যাথিতে। প্লিজ ভাববেন, তারা কিন্তু দক্ষিণ ভারতের কোনো হাসপাতালে যাচ্ছেন না, তারা আসছেন কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিতে। এবং কখন আসছে জানেন? বিভিন্ন হাসপাতাল থেকে যখন জবাব পেয়ে গেছেন, এইখানে হোমিওপ্যাথিক চিকিৎসকরা তাদেরকে জীবন দান করছেন দুফোঁটা হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে। আর তার সাথে আবারও এটাও বলছি, এখানে হোমিওপ্যাথিক চর্চা হয়, তার পড়াশুনো হয়, রিসার্চ হয়। আমরা আজ এই ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিতে এসেছি, কথা বলবো এখানকার ডিরেক্টর তথা প্রফেসর ডক্টর সুভাষ সিংয়ের সঙ্গে, জেনে নেব এই হাসপাতালের পঠন পাঠন এবং এখানকার চিকিৎসা পদ্ধতি নিয়ে। নমস্কার ডক্টর সুভাষ সিং, আমাদের অনলি হোমিওপ্যাথিতে আপনাকে স্বাগত। ডাক্তারবাবু, এরকম একটা হাসপাতাল এবং মেডিকেল কলেজ আছে আমাদের পশ্চিমবঙ্গ, কেন ভারতের অনেকে জানি না, কিন্তু এখানে এলে আমাদের মানে আমরা অবাক হয়ে যেতে হয় যে হোমিওপ্যাথি নিয়ে এরকম পড়াশুনো হচ্ছে এবং এরকম চিকিৎসা হচ্ছে। প্রথমে আমি আপনাকে যেটা জিজ্ঞেস করব যে হোমিওপ্যাথি মানে তো একটা এতদিন একটা ধারণা ছিল, একটু বই টই পড়ে একটা ছোট্ট একখানা চেম্বার করে সেখানে কিছু কালী ঠাকুরের ফটো থাকবে, কিছু ঠাকুরের ফটো থাকবে, কিছু পুড়িয়া করে ওষুধ দিয়ে দেবো, দ্যাট ইজ হোমিওপ্যাথি। কিন্তু এইখানে আসার পর জানা গেল যে হোমিওপ্যাথি একটা বিজ্ঞান, একটা হলিস্টিক সায়েন্স, এবং এখানকার যে পড়াশুনো সেটা একদম বিজ্ঞান নির্ভর। এখানে কিভাবে পড়াশুনো হয়, এখানকার এখানে যারা ভর্তি হবেন ছাত্ররা কিভাবে এবং কি কি কোর্সে পড়ানো হয়, সেটা যদি একটুখানি বলে। লোকের ধারণা যাই থাকুক, তথ্য হচ্ছে যে আজকে পুরো ভারতবর্ষে 300-র উপরে হোমিওপ্যাথি কলেজ আছে, যেখানে প্রায় 40টা কলেজের মধ্যে আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট দুটোই পড়ানো হয়, এবং তার মধ্যে একটা কলেজ হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি, যেটা আজকে ইন্ডিয়াতেই নয় পুরো বিশ্বে সবচেয়ে বৃহত্তম কলেজ। এখানে নাম্বার অফ পেশেন্ট বলুন বা এখানকার স্টুডেন্ট বলুন বা রিসার্চ ওয়ার্ক বলুন, সেটা শ্রেষ্ঠতম, এতে কোনো সন্দেহ নেই। এখানকার অ্যাডমিশন আমাদের আন্ডার গ্র্যাজুয়েটের ক্যাপাসিটি হচ্ছে 126টা, যার মধ্যে 20টার মতন সিট আছে যেটা বিদেশি ছাত্রছাত্রীর জন্যে, এবং বাকি যে সিট আছে সেটা নিটের থ্রু দিয়ে এখানে অ্যাডমিশন হয়। নিটের যে রেজাল্ট বেরোয় তার মধ্যে র্যাঙ্কিং হয়, তার মধ্যে প্রেফারেন্স দিতে হয় এবং সেইভাবে এইখানে অ্যাডমিশন হয়। তাছাড়া 5.5 বছরের আন্ডার গ্র্যাজুয়েট কোর্স ছাড়া একটা 3 বছরের পোস্ট গ্র্যাজুয়েট কোর্সও চলে, যেখানে আমাদের এইখানে 47 সিটস আছে, এবং তাতে শুধু বেঙ্গল নয়, ইন্ডিয়ার প্রত্যেকটা কর্নার এবং বিদেশ থেকেও স্টুডেন্টরা আসে, তারা অ্যাডমিশন নেয়, তারা এখানে পড়াশোনা করে। এটা হচ্ছে আমাদের একাডেমিক সাইডটা। আচ্ছা ডাক্তারবাবু, হোমিওপ্যাথিতে আমাদের একটা ধারণা আছে, সাধারণ মানুষের ধারণা আছে যে এখানে সার্জারি হয় না, এখানে ইনভেস্টিগেশন হয় না, পুরোটাই লক্ষণ নির্ভর, সিমটম রিলেটেড, সেটা কি সত্যি না এখানে এই এই সাবজেক্টগুলো পড়ানো হয়? সার্জারি তো আমাদের পার্ট অফ সিলেবাস, একটা বছরে সার্জারির উপরে আলাদা করে পরীক্ষা হয়, সার্জারি পড়ানো হয়, সার্জারি প্রসিডিওরসগুলো দেখানো হয়। সেখানে উদ্দেশ্যটা মাথায় রাখতে হবে যে অ্যালোপ্যাথিতে হোক বা হোমিওপ্যাথিতে হোক, সার্জারি যেটা সেটা অ্যাওয়ার করার জন্য পড়ানো হয়। একটা MBBS পাস করে যেরকম সার্জন হতে পারে না, তো হোমিওপ্যাথিতেও ও সার্জারিটা পড়ছে, কিন্তু তার মানে এটা না যে ও সার্জন হচ্ছে। বেসিক উদ্দেশ্য হচ্ছে সার্জারি সম্বন্ধে ওকে ওয়াকিফল করা। তারপরে যে সার্জারি পার্টটা, সেটা আমাদের হসপিটালে ওর ব্যবস্থা আছে, একদম মডার্ন সুসজ্জিত এখানে OT আছে, কিন্তু সার্জারি যখন প্রয়োজন হয় তখন অ্যালোপ্যাথি ডাক্তাররা করেন,
এবং প্রি অপারেটিভ পোস্ট অপারেটিভ যে প্রিপারেশনগুলো সেখানে যতটা হয় হোমিওপ্যাথি দিয়ে বা অ্যালোপ্যাথি ওষুধের সাহায্য নিয়ে সেগুলো করা হয়। কিন্তু সব কেসেই যে সার্জারি হবে তা নয়, খুব কম কেসে সার্জারি রিয়েল সার্জারি প্রয়োজন হয়, কিন্তু যেখানে প্রয়োজন হয় সেখানে আমাদের হসপিটালে পুরোপুরি সার্জারি ব্যবস্থা আছে। এছাড়া যে ল্যাবরেটরি ইনভেস্টিগেশন, আজকে ল্যাবরেটরি বা ইনভেস্টিগেশন ছাড়া কোনো চিকিৎসা, সেটা হোমিওপ্যাথি হোক অ্যালোপ্যাথি হোক বা যে কোনো সিস্টেমে হোক, আমরা ভাবতেই পারি না। কেন, ওটা খুবই প্রয়োজনীয়। আমাদের হসপিটালে মডার্ন ল্যাবরেটরিজ আছে, মডার্ন স্টাফ আছে, যারা পুরো মডার্ন আপ টু ডেট, এবং তারা ওইখানে ইনভেস্টিগেশন করেন, প্যাথোলজিস্টরা ওই ইনভেস্টিগেশনসকে রেজাল্ট পাবলিশ করে তারপরে ডাক্তারবাবুদের সঙ্গে ওটাকে শেয়ার করেন। ডাক্তার, এই যে প্যাথোলজি, এটাও কি আপনাদের সিলেবাসের মধ্যে পার্ট? পুরোপুরি আমাদের প্যাথোলজি না, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, আমাদের এখানে ফরেন্সিক মেডিসিন পড়ানো হয়, আমাদের স্টুডেন্টদের আমরা পোস্টমর্টম শেখাই, আমাদের স্টুডেন্টদের ডিসেকশন করা হয়, আমাদের এখানে নিজেদের এখানে বডি রাখার ব্যবস্থা আছে, ডেড বডি, অনেকে ডেড বডি ডোনেট করেন, তাদের উপরে এখানে ডিসেকশন করা হয়, সব কিছু ব্যবস্থা এখানে আছে। এখন হোমিওপ্যাথিক চর্চা যেটা চলছে সারা ভারতবর্ষে পোস্ট কোভিড, প্রচুর মানুষ হোমিওপ্যাথির দ্বারস্থ হচ্ছেন, আরও অন্যান্য যে সমস্ত রোগ, ক্যান্সার বলুন, লাইফস্টাইল ডিজিজ বলুন, যেগুলোকে আমরা বলি সুগার, প্রেশার, আর্থারাইটিস এবং আরও অন্যান্য সব দুরারোগ্য রোগ, সেইগুলো থেকে লোকে এখন হোমিওপ্যাথির দিকে চলে আসছে। এবং এই যে রোগ নিয়ে যারা আসছে সেইখানে হোমিওপ্যাথিক শিক্ষার অ্যাপ্রোচটা কীরকম হচ্ছে সেটা যদি একটু বলে। এখানে তিনটে জিনিস আছে, এক নম্বর হচ্ছে ট্রিটমেন্ট, সেকেন্ড হচ্ছে অ্যাপ্রোচ, তৃতীয় নম্বর হচ্ছে রিসার্চ। এটা ঘটনা যে পোস্ট কোভিড অনেক রকমের কমপ্লিকেশন দেখা যাচ্ছে, যারাই প্র্যাকটিস করেন বা যারা পেশেন্টের সঙ্গে দেখাশোনা করেন তারা এটা জানেন এবং আমার সঙ্গে অ্যাগ্রি করবেন যে পোস্ট অপারেটিভ অনেক সিরিয়াস কমপ্লিকেশন দেখা যাচ্ছে, এবং সেই সিরিয়াস কমপ্লিকেশনগুলো আমাদের কাছে আউটডোরে প্রায় আসে, তাদের ট্রিটমেন্ট করা হয় এবং তাদের ট্রিটমেন্ট করে ওদেরকে রোগমুক্ত করা হয়। এবার অ্যাপ্রোচটা কি, আমাদের অ্যাপ্রোচটা হচ্ছে যেহেতু কোভিডের পর যেটাতে হচ্ছে সেগুলোকে হোমিওপ্যাথিতে যেরকম একটা রোগকে ক্রনিক ডিজিজ বা অ্যাকিউট ডিজিজ ক্লাসিফাই করা হয়, তার পুরো কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করা হয়, সেটাই আমাদের এখানেও করা হচ্ছে। তাছাড়া ডিফারেন্ট রিসার্চ ওয়ার্ক এনেছে হচ্ছে যেটা পোস্ট কোভিডের উপরে বা কোভিডের সময়েও আমরা অনেকগুলো রিসার্চ ওয়ার্ক করেছি। তো আমি আবার ইন কনক্লুশন এটাই বলবো যে পোস্ট কোভিড কমপ্লিকেশনে অন্য সিস্টেমে যা ব্যবস্থা আছে আমি ওইটা সম্বন্ধে কমেন্ট করবো না, কিন্তু হোমিওপ্যাথিতে ওয়ান অফ দ্য বেস্ট ট্রিটমেন্ট আছে, ওয়ান অফ দ্য বেস্ট ব্যবস্থা আছে। এবং আপনার চ্যানেলের থ্রু দিয়ে আমি সবার কাছে এটা আহ্বান করবো, সবাইকে জানাবার জন্য বলবো যে কোনো রকমের কমপ্লিকেশন যদি হয় তো আপনি আমাদের ইনস্টিটিউটে আসুন বা আপনার আশেপাশে যে হোমিওপ্যাথি ডাক্তার আছেন তাদের সঙ্গে যোগাযোগ করুন। পোস্ট কোভিড কমপ্লিকেশনে হোমিওপ্যাথির খুবই ভালো ব্যবস্থা আছে। ডাক্তারবাবু, এটা গেল পোস্ট কোভিড। এছাড়া এই যে লাইফস্টাইল ডিসঅর্ডার যেগুলো এখন মানে ঘরে ঘরে হার্ট অ্যাটাক, সেরিব্রাল অ্যাটাক, হেমাটোলজিক্যাল ডিসঅর্ডার, এইগুলোতে হোমিওপ্যাথিক অ্যাপ্রোচ তো, চিকিৎসা তো আছে, কিন্তু ছেলে মেয়ে যারা পড়াশুনো করতে আসছে তাদেরকে কীভাবে শেখানো হচ্ছে যে এই ডিজিজগুলোকে কী করে কম্ব্যাট করতে হয়? তার অনেক নতুন অ্যাপ্রোচ বেরিয়েছে, রিসার্চ এসে গেছে বিভিন্ন প্যাথিতে। একটু ব্যাকগ্রাউন্ডটা বলি যে আমাদের এখানে আউটডোরে যেটা হয় 18খানা এখানে আউটডোরে রুম আছে এবং সেই আউটডোরে ডেইলি প্রায় 3000 পেশেন্ট আসে, শুধু স্টেট থেকে নয়, আশেপাশে স্টেট ও আশেপাশে কান্ট্রি থেকেও আসে। তাছাড়া আমাদের 10খানা পেরিফেরাল ইউনিট আছে ওয়েস্টবেঙ্গলে, ন্যাশনাল ইনস্টিটিউটের আরেকটা স্যাটেলাইট ইনস্টিটিউট আছে দিল্লিতে, যেটা 11ই ডিসেম্বর 2022 মাননীয় প্রধানমন্ত্রী ওর লোকার্পণ করেছিলেন। তো সব জায়গায় পেশেন্ট আছে। এই পেশেন্টটা কারা? এই পেশেন্ট সাধারণ সর্দি কাশি জ্বর বা ধরুন আরও রোগ, কিন্তু মেজরিটি একটা সেকশন আছে যেই সেকশনটা হচ্ছে এই লাইফস্টাইল ডিসঅর্ডার। এবং ধরুন একটা মানুষের লাইফস্টাইল একরকমের জীবনযাপন করার অভ্যেস হয়ে গেছে, আমি ওষুধ দিয়ে ওর জীবনযাপন চেঞ্জ করতে পারবো না, কিন্তু ওকে বেটার অ্যাডাপ্টেড করতে পারবো ওই লাইফস্টাইলের জন্য। ওর থাইরয়েড, ব্লাড প্রেশার, ব্লাড সুগার বা অন্য যে রোগগুলো হয় সেগুলো আগে খুব কমন ছিল না, কিন্তু আজকে এটা প্রায় এপিডেমিকের রূপ ধারণ করেছে। সেই সব ক্ষেত্রে হোমিওপ্যাথিতে আমাদের স্টুডেন্টকে পড়ানো হয়, ওদের কোর্সের একটা পার্ট, এবং ওইভাবেই ওর ট্রিটমেন্ট করা হয়, যেটা হোমিওপ্যাথির দ্বারা খুব ভালো ওর চিকিৎসা ব্যবস্থা আছে। ডাক্তারবাবু, এরপরে মানে আপনি ফিউচার অফ হোমিওপ্যাথিক লার্নিংটাকে কীভাবে দেখছেন? দেখুন, আমি এটা কোনোদিনই বলবো না বা যে অ্যালোপ্যাথি
সিস্টেম থাকবে না। আজকের যুগ হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি লড়াইয়ের যুগ নয়, ইন্টিগ্রেটেড যুগ হচ্ছে ইন্টিগ্রেশনের, আজকে যুগ হচ্ছে কোএক্সিস্টেন্সের। হোমিওপ্যাথি সিস্টেমের কিছু স্কোপ আছে তো কিছু লিমিটেশন আছে, অ্যালোপ্যাথির কিছু স্কোপ আছে তো লিমিটেশন আছে। তো যেখানে ওদের লিমিটেশন আছে সেখানে হোমিওপ্যাথি, যেখানে হোমিওপ্যাথির লিমিটেশন আছে সেখানে অ্যালোপ্যাথি। তো হোমিওপ্যাথি ট্রিটমেন্ট কেন, আমাদের কাছে যে পেশেন্ট আছে তার মধ্যে একটা বড় সংখ্যা পেশেন্ট তো অ্যালোপ্যাথি ডাক্তারের দ্বারা রেফার করাও পেশেন্ট হয় বা অ্যালোপ্যাথি ডাক্তাররা নিজেরাও ওষুধ খান। তো হোমিওপ্যাথির ফিউচার সবসময় ব্রাইট, নাম্বার অফ পেশেন্ট বাড়ছে, নাম্বার অফ সার্ভিসেস বাড়ছে, গভর্নমেন্টের প্যাট্রোনেজ বাড়ছে, ফান্ড বাড়ছে। তো হোমিওপ্যাথি আগামীকালে শুধু ইন্ডিয়া না ওয়ার্ল্ডে একটা খুব ইম্পর্টেন্ট সিস্টেম অফ ট্রিটমেন্ট হিসেবে প্রতিষ্ঠা পাচ্ছে। দেখো এবার একটু রিসার্চের পার্টে আসুন, হোমিওপ্যাথিক মানে অন্য সায়েন্সের লোকেরা বলে হোমিওপ্যাথি নাকি প্ল্যাসিবো সিউডো সায়েন্স, এখন হোমিওপ্যাথিতে দেখা যাচ্ছে বড় বড় মেডিকেল জার্নালে মানে ড্রাগ ধরে সেটা ইন্ডিয়ান হার্ব হোক বা ফরেন হার্ব হোক তার ওপর রিসার্চ চলছে, লাইক লাইকোপোডিয়াম, লাইক কালমেঘ, লাইক আমার টিনোস্পোরা কর্ডিফোলিয়া, লাইক আর্নিকা মন্টানা অ্যান্ড নাক্স ভমিকা, লাইক বেলাডোনা ইয়েতে আপনার জাপানিজ এনসেফেলাইটিস। এই রিসার্চ ইন্টিগ্রেশনটার কি এখানে কোনো স্কোপ আছে, এখানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিতে নতুন অ্যাপ্রোচে কি কোনো রিসার্চ চলছে এখানে ওষুধের ওপর? ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথির মেইনলি হচ্ছে তিনটে স্কোপ। একটা হচ্ছে একাডেমিক, এখানে আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট পড়াশোনা হয়। একটা হচ্ছে পেশেন্ট, আমাদের 100-bedded হসপিটাল আছে প্লাস আউটডোর চলে। এছাড়া হচ্ছে রিসার্চ। রিসার্চে আপনাকে বলি যে এইমস রায়পুর, অল ইন্ডিয়া ইনস্টিটিউট, তাছাড়া আইআইটি খড়গপুর, তাছাড়া নাইপার, এদের সঙ্গে আমাদের এমওইউ আছে এবং ওই এমওইউর মেন ফোকাসই হচ্ছে রিসার্চ। এই কোভিডের সময় এনআইএইচের টিম ধারাবি মুম্বাইতে গেছে, রাইট, কোয়েম্বাটুরে গেছে, যেখানে ওরা ওষুধ দিয়েছে, ওর স্ট্যাটিস্টিক্স নিয়েছে এবং হোমিওপ্যাথির সাকসেসটাকে রিসার্চের সাইন্টিফিক ওয়ার্ল্ডে প্রমাণ করেছে, ডিফারেন্ট জার্নালে পাবলিশ হয়েছে। এনআইএইচ নিজেই একটা পিয়ার রিভিউ জার্নাল পাবলিশ করে। তো সাইন্টিফিসিটি অফ হোমিওপ্যাথিতে কোথাও কোয়েশ্চেন নেই। যারা প্ল্যাসিবো ভাবেন তাহলে এইমস রায়পুরের সঙ্গে আমাদের এমওইউ হলো কী করে, রিসার্চ কী করে হচ্ছে, ওটা উত্তর দেওয়া ইটস নট ওয়ার্থ রিপ্লাইং। আমি এটা বলতে পারি আমাদের যে পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টরা 47 স্টুডেন্টস প্রত্যেক বছর ভর্তি হয়, তারা যে এমডি করে তার মধ্যে ডিজার্টেশন করতে, এই ডিজার্টেশনটা বেসিক্যালি একটা রিসার্চ ওয়ার্ক। এবং এইখানে আমাদের যারা ফ্যাকাল্টি আছে তারা অন্য ইনস্টিটিউটের সঙ্গে কোলাবোরেশন করে, নাইপারের সঙ্গে কোলাবোরেশন করে ডিফারেন্ট রিসার্চ ওয়ার্ক করছে। আমরা আইআইটি খড়গপুরের সঙ্গে ন্যানো টেকনোলজির উপরে, ন্যানো পার্টিকেলস হোমিওপ্যাথি মেডিসিনে কতটা আছে তার উপরে কাজ চলছে। তো রিসার্চ ওয়ার্ক ইজ গোয়িং ইন ফুল স্পিড ইন ডিফারেন্ট ওয়ার্ক, মাঝে মাঝে পাবলিশ হচ্ছে, আরও কিছু পাবলিশ হবে ইন ফিউচার টাইম। একশো আচ্ছা ডাক্তারবাবু, এই যে আরেকটা জিনিস আমরা ইয়ে করি যে আমরা প্রত্যেকেই বলি প্রত্যেক কনসার্ন যে কোয়ালিটি অফ হোমিওপ্যাথিক মেডিসিন এইটা খুব ইম্পর্টেন্ট। একজন ভালো হোমিওপ্যাথিক ডাক্তার হলেই হবে না, যে ওষুধটা আমি খাচ্ছি সেটার কোয়ালিটিটাও ঠিক থাকতে হবে, কারণ হোমিওপ্যাথি খুব সূক্ষ্মভাবে কাজ করে, তার মাত্রা, তার ডোসেজ। সুতরাং সেই কোয়ালিটিটার ব্যাপারে সাধারণ মানুষ কী করে অ্যাওয়ার হবে? আপনাকে দেখতে হবে যে সর্বপ্রথম যিনি প্রেসক্রাইব করছেন তিনি যেন এডুকেটেড, কোয়ালিফাইড, রেজিস্টার্ড ডাক্তার হন। এবং সেকেন্ড, যেখান থেকে ওষুধ আপনি নিচ্ছেন বা ডাক্তারবাবু যেখান থেকে ওষুধ দিচ্ছেন। ডাক্তারবাবু এখানে আপনাকে একটু থামাই, অর্ধেক ডাক্তার তো প্রেসক্রিপশনই করে না, উইচ ইজ এ ভেরি ব্যাড থিং, আই থিঙ্ক আপনি এগ্রি করবেন না। ডাক্তারবাবু আজকে যেরকম কনজিউমার প্রোটেকশন অ্যাক্টে মেডিকেল সায়েন্সেস, তো ওইখানে ডাক্তারবাবুকে প্রেসক্রিপশন করতে হবে, এটা নিয়মে লিগালি করতে বাউন্ড। যারা করেন না তাদেরকে রিকোয়েস্ট করব যে এটা করবেন, প্রেসক্রিপশন করা আমাদের কাছে আজকে আইনত আমরা বাধ্য প্রেসক্রিপশন করতে। এবার প্রেসক্রিপশনটা মিসইউজ যাতে না হয়, কেন করেন না, ওর মধ্যে অনেক কারণের মধ্যে একটা প্রধান কারণ হচ্ছে যে পেশেন্টরা অনেক সময় ভাবে যে আমার ওষুধ এটা কাজ করছে তো এই ওষুধই আমি চালিয়ে যাচ্ছি মাসে পর মাস, উইচ ইজ রং। উচিত হচ্ছে কেন প্রত্যেকবার ওষুধ চেঞ্জ করতে হয়, ওর পাওয়ার চেঞ্জ করতে হয়, পোটেন্সিয়াল, সেটা ডাক্তারবাবুই ঠিক করবে, সেটা ডাক্তারবাবু শুধু ঠিক করবে। তো যেটা বলছিলাম যে কোয়ালিটি অফ মেডিসিন
ইন্ডিয়াতে আজকে সবচেয়ে বেশি নাম্বার অফ ম্যানুফ্যাকচারার্স বেশি এবং হোমিওপ্যাথিক ফার্মাকোপি অফ ইন্ডিয়া আছে। আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট হচ্ছে ফার্মাকোভিজিলেন্সের অল ইন্ডিয়ার নোডাল সেন্টার, যারা কোয়ালিটি হোমিওপ্যাথিক ডাক্তাররা বা হোমিওপ্যাথিক কোম্পানিরা ভুল অ্যাডভার্টিজমেন্ট দিচ্ছে কি না, কোনো পেশেন্টকে বা পাবলিককে মিসগাইড করার মতন কোনো অ্যাডভার্টিজমেন্ট দিচ্ছে কি না, সেই সব কিছু আমরা মনিটর করি। তো ওষুধের কোয়ালিটি এবং ওষুধের প্রিপারেশন মেথডটা ঠিক হচ্ছে কি না তার জন্য ডিফারেন্ট গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে, তারা ওগুলোকে পুরো মনিটর করে, যেখানে ভুল হয় সেখানে যে নেসেসারি স্টেপ হয় সেগুলো নেওয়া হয়। হোমিওপ্যাথিক ওষুধ ভালো কোম্পানি থেকে, ভালো পাস করা ডাক্তারের কাছ থেকে নেবেন, এটাই আমার আগ্রহ। ডাক্তার, একটা রিসেন্ট হু বলে দিয়েছে যে আমরা এখন মনিটরিং করবো হোমিওপ্যাথিক ওষুধের কোয়ালিটি কন্ট্রোল নিয়ে, যেটা এতদিন লোকে বলতো যে হু নাকি এটাকে সার্টিফাই করে না হোমিওপ্যাথিকে, কিন্তু হু পরিষ্কার বলে দিল যে আমরা এবার কোয়ালিটি কন্ট্রোলটাও দেখবো, যেমন এতদিন অ্যালোপ্যাথিতে দেখতো সেটা সেটা একটা তো হোমিওপ্যাথির পক্ষে একটা ভালো জিনিস। হ্যাঁ, এবং এই কোয়ালিটি কন্ট্রোলটা নিয়ে আপনারা সাধারণ মানুষকে কি কোনো গাইডলাইন দেবেন? এই দুটো গাইডলাইন আছে। এক নম্বর সবচেয়ে বড় গাইডলাইন হচ্ছে যে পাস করা রেজিস্টার্ড কোয়ালিফাইড ডাক্তারের কাছ থেকে ওষুধ নেবেন। যদি ওষুধের দোকান থেকে ওষুধ নেন তাহলে মেক শিওর যে ওই ওষুধটা আইদার সিল ফাইলে হচ্ছে, বা যদি ডিসপেন্সিং করে দেওয়া হচ্ছে তাহলে প্রপার রেজিস্টার্ড মেডিসিন, যারা GMP রেজিস্টার্ড আছে, যারা প্রপার প্রসিডিওর ফলো করছে, এরম কোম্পানিগুলোর ওষুধই ব্যবহার করবেন। আমাদের হোমিওপ্যাথিক ওষুধ কোম্পানিগুলো ম্যাক্সিমামই GMP রেজিস্টার, GMP যে নির্দেশ আছে সেগুলোকে ফলো করা হয়, এবং সব কিছু দেখার জন্য শুধু হু নয়, আমাদের নিজেদের ইনহাউস ইন্ডিয়াতে অর্গানাইজেশনস আছে। যেই অর্গানাইজেশনে একটা নোডাল অফিস হচ্ছে আমাদের NIH, সেটা হচ্ছে ফার্মাকোভিজিলেন্স, সেটা দেখে যে কোয়ালিটি ঠিক আছে কি না, প্রেসক্রিপশন ঠিক হচ্ছে কি না, কোথাও মিসগাইড হচ্ছে কি না, কোথাও ফেক ওষুধ হচ্ছে কি না, অল দিজ আর মনিটর্ড বাই ডিফারেন্ট গভর্নমেন্ট অর্গানাইজেশন অ্যান্ড ওয়ান অফ দ্যাম ইজ NIH। এতক্ষণ শুনলেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথির ডিরেক্টর তথা প্রফেসর ডক্টর সুভাষ সিংয়ের কাছ থেকে যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি সল্টলেক কলকাতায় হোমিওপ্যাথির পড়াশুনো, পঠন পাঠন এবং রিসার্চ অর্থাৎ গবেষণা কিভাবে সাইন্টিফিক ওয়েতে অর্থাৎ বিজ্ঞানসম্মতভাবে আজকের দিনের প্রয়োজনকে অ্যাড্রেস করছে, ভবিষ্যতের ভালো হোমিওপ্যাথিক ডাক্তার তৈরি করছেন, ভালো গবেষক তৈরি করছেন, যারা বিজ্ঞানসম্মতভাবে হোমিওপ্যাথিকে একদম মানব কল্যাণে যাতে লাগে, যেটা যার জন্য হ্যানিম্যানের এই বিখ্যাত আবিষ্কার সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছে যায় তার চেষ্টা করছেন এত বড় একটা ইনস্টিটিউট। আমরা আশাবাদী, আমাদের কাছে আজকে অনেক কিছু চোখ খুলে গেল, ধারণা পরিবর্তন হলো যে কলকাতায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি কীভাবে বিজ্ঞানসম্মতভাবে, যেটা অ্যালোপ্যাথিতে হয়ে থাকে বা মডার্ন মেডিসিনে হয়ে থাকে, এখানেও বিজ্ঞানসম্মতভাবে শিক্ষাদান চলছে, চিকিৎসক তৈরি হচ্ছেন যারা ভবিষ্যতে আমাদেরকে সারিয়ে তুলবেন। ডক্টর সিং, আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের সমৃদ্ধ করার জন্য। বন্ধুরা, দেখতে থাকুন অনলি হোমিওপ্যাথি, আমরা এরকম আবার বিভিন্ন বিষয় নিয়ে ডক্টর সুভাষ সিংয়ের দ্বারস্থ হব, আর ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।